ওয়েলকাম ব্যাক গাইজ। এখন আপনারা দেখতে পাচ্ছেন তিনটে ঘোড়া এখানে আছে। আমি তিনটে ঘোড়ার মধ্যে দুটোকে আমি একদম তাজা করে দেব। এই দেখছেন সাদা ঘোড়াটা, এটাকে আমি এখন তাজা করব। দেখেন একটা মন্ত্র পড়ি, ঘোড়া তাজা হয়ে যা, ঘোড়া তাজা হয়ে যা, ঘোড়া তাজা হয়ে যা, ভাই তাজা হয়ে যা রে ভাই। তুমি তাজাকে বাল করতে পারো দেশে, মান ইজ্জতের 12টা বাজার দেশে। এখন এই জায়গা থাইকে আসলে লস। এই ঘোড়া গুলোকে আমি সামনে একদিন তাজা বানাবো। আজকে দুটো তাজা বানানোর কথা বলছিলাম, সামনের দিন তিনটে তাজা বানাবো। কারণ এই টেডির কথা কখনো ফেলনা কথা হয় না। আরে ওই মায়াটার সুন্দর চেহারা, ওর ছোট ভাইয়ের একটা আদর করি। যদি বলে যে আম্মু দেখো কত সুন্দর টেডি, আমি এটার বিয়ে করবো, আহা কত সুন্দর একটা চান্স পেয়ে গেলাম বিয়ে করার। আম্মু ফোনটা দাও, টেডির সাথে আমার ভাইয়ের একটা ছবি তুলে রেখে দেই। শালার মহিলা জাতটাই খারাপ, এরা আসলে মনের কোনো ফিলিংস বোঝে না। এত সুন্দর একটা কাম করলাম দৌড়ে এসে, আমার বানা দিল ছবি তোলার একটা মানুষ। শালা টেডির কোনো মান ইজ্জত পৃথিবীতে আর বেশি দিন থাকবে না যা বুঝতে পারলাম। কি কি হয়েছে ওটা আবার? কি বাকি কি মাথায় কি ঠোকর মারবার ইচ্ছে করতেছে? একের গলা ধরে মারবার আসার মানুষ চিনিস তুই? একের মনে কর যে বাকি হয়েছিস বলে কি ভাবছিস? আর একটু খালি খাসার বাইরে বেরো, তাইলে তোরে দেখাইতে পারতিস। পাখিটাকে কিছু ঘাসের লোভ দেখাই। টেডি তোর কাছে একটা রিকোয়েস্ট বাবা, আদ খান সরাস নে, একটা ঠক দিবার দে, একটা ঠক দিবার দে। তোর মাথা তোর হলুদ মাথা করে লাল করে ফেলা দিতাম আলার গেল। আদ খান দে, এত বারে আদ খান দে, ভিতরে আদ খান দে, তুই ভিতরে আদ দে, তারপর হলো তোর সাথে বোঝাপড়া করতে। তোর একটা ঠোক মারা মন চাইছিল, ছাইরে দিলাম খালি, তোর পালাম না তো, তুই তো গেটের ভিতরে নাই। প্রিয় দর্শক, বাহুবালী ছবির মতো এখন টেডি অনেক উপরে একটা পাহাড়ের উপরে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি উঠে গিয়েছি এক ধাপ, কিন্তু এত বড় ধাপ উঠবো কেমনে? সমস্যা নেই, আমাকে উঠতে হবে যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি। দ্বিতীয় ধাপ উঠে গেলাম, এখন উপরে ওঠার পালা। পড়লি বাড়ি তো একদম স্যাগা ম্যাগা খাই যাবার, তখন কী করবানি? আর সামান্য একটু আছে, সমস্যা নাই, দেখি উঠে যাবো। মার্বেল মার্বেল রে, ইরে রে, মার্বেল ছাড়া বাড়ি যাওয়া লাগবে আজকে। আরে আরে আরে, ইরে না থাকবে, শুধু শুধু দরকার নেই, আসলে মার্বেলের সমস্যা হয়ে যাবে। আমি অনেক চেষ্টা করে দেখলাম, আসলে এখানে আমার উঠাটা ঠিক হবে না, আমি এখান থেকে যাই, কারণ মার্বেল ছাড়া বাইসে থাকা ইটা কি? এ তো হা করা কুমির দেখতেছি, উড়ে বড় হায় দাঁত না, আবার পিঠিস আর বসার জায়গা করে রাখিছে। সিস্টেম দেখি, এছাড়া পানি ছাড়া এনে রয়ে আছে কিভাবে এই কুমির? একটু নাড়া ছাড়া দে ভাই, নাড়া ধর, শালার কুমির বানায় রাখিছে দেখছো? দুই সাইডে দাঁত তো থাকবে, ভিতরে তো একটা দাঁতও নাই, দাঁত ছাড়া কুমির গনে কর। ধর শালার, ধর 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 ধর, ওর কোনো নিস্তার নাই, ও আমার সামনে দিয়ে এসে চলে আসে, আমার সালাম টালাম দেয় না। পোলাবান এইভাবে শিক্ষা না দিলে একটা পোলাবান ঠিক হবে না। দেই সর তো, সর গেল কোন, ওর আমার বাইর কর তো, বাইর কর, কোনে গেল, গেল কোন জায়গা? কত বড় সাহস, ওই জায়গায় আসলো অথচ টিডি সালাম দিল না। এই